আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া এডুকেশন সেন্টার। রাফিয়া এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আর রনি, ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা 2019 রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র সাজেশন। তো তোমাদের এই সাজেশনটা সাজানো হয়েছে তিনটি পার্টে। তো এখানে থাকছে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে 10টি প্রশ্ন উত্তরিত হবে এবং এখানে প্রত্যেকটার জন্য এক এক করে নাম্বার রয়েছে এবং 10টার জন্য তাহলে কত 10। তো 10 নম্বর ক বিভাগে, 10 নম্বর খ বিভাগে থাকছে, 20 নম্বর এবং গ বিভাগে থাকছে 50 নম্বর। এই 80 নম্বরে তোমাদের পরীক্ষা। তো ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে, খ বিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ বিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন। তো আমি এই পার্ট বাই তিনটা পার্টি আজকে সাজেশনে দিয়ে দেব। তো অবশ্যই যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বাড়িয়ে চলো এই সাজেশনের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো যে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রত্যেকটার জন্য 1 নম্বর করে বরাদ্দ আছে। অতি সংক্ষিপ্ত স্থানীয় সরকার বলতে কী বোঝো, 1 নম্বর স্থানীয় সরকার বলতে কী বোঝো। তারপরে অ্যানসিয়েন্ট সোসাইটির রচয়িতা কে, অ্যানসিয়েন্ট সোসাইটির রচয়িতা কে, পৌরসভার প্রধানকে কী বলে, স্থানীয় সরকারের 2টি উন্নয়নমূলক কাজ উল্লেখ করো, বাংলাদেশে বর্তমানে কতটি ইউনিয়ন পরিষদ আছে, বাংলাদেশে বর্তমান কতটি উপজেলা আছে, বাংলাদেশে বর্তমানে কতটি সিটি কর্পোরেশন আছে, ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন, গ্রাম আদালত কী, রাজনীতি কী, এনজিও এর পূর্ণরূপ কী, জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন। তো এখানে 12টা দেওয়া হয়েছে, আশা করি 12টা থেকে তুমি এখানে 8 থেকে 10টি প্রশ্ন কমন পাবে। এখানে আমি 100% গাইড দিতে পারতাছি না যে এখানে তুমি 12টার মধ্যে 10টি কমন পাবে, তবে অন্তত বলতে পারি মিনিমাম 8টা হলেও এখান থেকে তুমি কমন পাবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে ক বিভাগের আসলে প্রশ্নগুলো, ঠিক আছে। প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও, আমি তোমাদের সুবিধার্থে একবার দেখিয়ে দিচ্ছি। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা অবশ্যই এগুলো পড়বে, অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এগুলো অবশ্যই পড়বে। এবার খ বিভাগে চলে যাই। খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে, এখানে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং এখানে নাম্বার হচ্ছে 20, ঠিক আছে, নাম্বার হচ্ছে 20। তো এখানে প্রত্যেকটাতে 4 করে নাম্বার বরাদ্দ থাকছে, 5টি কোশ্চেনে 4 করে নাম্বার বরাদ্দ থাকবে। 1 নম্বর হচ্ছে ইউনিয়ন পরিষদের গঠন বর্ণনা করো, এটা দেখবে। এরপরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কী, পল্লী উন্নয়ন কী, এটা দেখবে। বিকেন্দ্রীকরণ কী, বিকেন্দ্রীকরণের সুবিধা অসুবিধা লিখো। এরপরে 4 নম্বর দেখতে পাচ্ছ, গ্রামীণ নেতৃত্বের গুণাবলী লিখো, বাংলাদেশ স্থানীয় সরকার গতিশীল করার কয়েকটি উপায় লিখো, গ্রাম্য আদালত বলতে কী বুঝো, মৌলিক গণতন্ত্র বলতে কী বুঝো, সামাজিক পরিবর্তন কী। তো এই 60টা প্রশ্ন দেওয়া হলো তোমাদের। তো আশা করি এই 60টা থেকে তুমি 5টা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবে, ঠিক আছে। তো এই জন্য এগুলো দেখবে, ইউনিয়ন পরিষদের গঠন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কী, পল্লী উন্নয়ন কী, বিকেন্দ্রীকরণ কী, বিকেন্দ্রীকরণের সুবিধা অসুবিধা, গ্রামীণ নেতৃত্বের গুণাবলী, বাংলাদেশ স্থানীয় সরকারের গতিশীল করার কয়েকটি উপায়, গ্রাম্য আদালত বলতে কী বুঝো, মৌলিক গণতন্ত্র বলতে কী বুঝো, সামাজিক পরিবর্তন কী। এবার ফাইনালি আমরা চলে আসি গ বিভাগে। গ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন, এখানে 5টি, এখানেও 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, এখানে থাকছে টোটালি 50 নম্বর। তো 1 নম্বর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, উপজেলা বা জেলা পরিষদের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, বাংলাদেশ স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো, গ্রামীণ কোন্দল কী, বাংলাদেশে গ্রামীণ কোন্দলের কারণসমূহ আলোচনা করো, স্থানীয় সরকার কাকে বলে, স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা করো, অর্থনৈতিক পরিকল্পনা কী, বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার সাফল্যের শর্তাবলী আলোচনা করো, স্থানীয় সরকারের মূলনীতিসমূহ আলোচনা করো, গণতন্ত্র প্রতিষ্ঠায় স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ভূমিকা আলোচনা করো। তো এই 60টা প্রশ্ন পড়লে আশা করি 5টি প্রশ্ন ইনশাআল্লাহ তুমি কমন পাবে, ঠিক আছে। আমি অত্যন্ত শর্ট করে তোমাদের এই সাজেশনটা তৈরি করছি। এর আগে যে ভূগোল সাজেশনটা দিছি সেটাও যেমন অনেক শর্ট করে দিছি, এটাও কিন্তু অনেক শর্ট করে দিছি, এবং পরবর্তী যতগুলো পরীক্ষা আছে প্রত্যেকটা সাজেশনে আমি খুব শর্ট করে তোমাদেরকে দেব, ঠিক আছে। এরপরে তোমার কোন সাবজেক্ট সাজেশন হিসেবে চাই সেটা তুমি ভিডিওর নিচে কমেন্ট করতে পারো,
তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।